দারুণ অগ্নিবাণে। তুমি আমার আরোগ্য চন্দন, ভেবেছিলাম তোমার কোলে মাথা রাখবো বলে রাত্রি জেগেছিলাম সারা অঙ্গে কঠিন জ্বর নিয়ে। সারা অঙ্গ আমার জ্বলে গেছে বসন্তের মারির বিষে, আমি অন্ধ, শুধু খুঁজেছি শীতলতা, কখন তুমি সকল ধুয়ে দেবে। সারাটা দিন রক্ত বমি করে মৃতের রাত একলা জেগেছিলাম, প্রার্থনার মতন জানু পেতে আবার মাথা লুটিয়ে দিয়েছিলাম। দুই নয়নে মারির বিষ, আমি দেখতে পাইনি শুকালো চন্দন। চন্দন শুকালো সখি, শুকালো নিম পাতা যন্ত্রণায় মাথা রাখতে পারি না তোর কোলে, দারুণ বসন্তে আমার অঙ্গ যাচ্ছে জ্বলে। যা তুই, বিছানা তোর অন্য ঘরে পাতা, যা তুই, যেখানে চলে গিয়েছি ঈশ্বর স্পর্শের নির্বাক ভয়ে। আমলকির ডালে দেখ নিরাময় ফলগুলি যাচ্ছে জ্বলে, সখীরে সমস্ত ঘর অন্ধকার কর, দারুণ বসন্তে আমার অঙ্গ যাচ্ছে জ্বলে, ঈশ্বর গিয়েছে তুই আছিস কি বলে। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা নিয়ে আজকে আবার আপনাদের কাছে ফিরে এলাম। আপনারা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখছেন তারা তো জানেন এবং আরও অন্যান্য মাধ্যমে আপনারা খবর পেয়েছেন যে বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শতবর্ষ শুরু হয়েছে এবং বর্তমান পরিস্থিতির জন্য সম্পূর্ণ উদযাপনটাই হচ্ছে আন্তর্জাল অথবা প্রিন্ট মিডিয়ার মারফত। দিন দুই আগে তার জন্মদিনের দিন আমি বেশ কয়েকটি কবিতা পড়েছিলাম, কিন্তু আজকে যে কবিতাগুলি নিয়ে পড়ব ঠিক করলাম সেগুলি তার সবই প্রেমের কবিতার অন্তর্গত। প্রেমও তো অনেক রকমের হয়, তাই না? তেমনই একটি করুণ কবিতা দিয়ে শুরু করলাম। আপনাদের স্বাগত জানাই আমার আজকের কবিতার অধিবেশনে। যেহেতু আবারও একটা সাধারণ দিনে এই ভিডিওটি হচ্ছে, খানিকটা বাইরের আওয়াজ আসবেই, আমাকে তার জন্য ক্ষমা করে দেবেন। আর কবিতা বেশ কয়েকটি বাছা আছে, কিন্তু আমি পরপর পড়ছি, সবগুলো তো পড়ার সময় হবে না, কিন্তু এই কবিতাগুলি কোনোটাই খুব বড় নয়। আর পড়ার যেটা মূল কারণ সেটা হলো যে যেসব কবিতা আমি দেখতে পাচ্ছি আমাদের অন্যান্য বন্ধুবান্ধবেরা কিংবা কবিতা পাঠকেরা আন্তর্জালে সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন, সবই হচ্ছে তার কিছুটা রাজনৈতিক কবিতা, কিছুটা সমসময়ের কবিতা, তার সমসময়ের কবিতা। কিন্তু সেসব বাদেও তো তিনি কবিতা লিখেছেন, তো দেখা যাক না তিনি সেই সব কবিতা কেমন। সেদিনকে অবশ্য আমি দু একটা সেরকম কবিতা আপনাদের পড়ে শুনিয়েছিলাম, আজকে এই প্রেমের কবিতা থেকে ভাবলাম কয়েকটা পড়ে শোনানোর চেষ্টা করি, তাই জন্যেই এই আপনাদের কাছে আসা। এবারে যে কবিতায় যাব, অনেকগুলো কবিতাই, খুব কোনোটাই খুব বড় নয়, হ্যাঁ, এবারে যে কবিতায় আসবো তার নাম পূর্বরাগ। বিকেলে দিঘির জল তুলে নিয়ে গিয়ে দেখেছি মিলিয়ে, তার সাথে কথা বলা দুদণ্ডের উপচানো সময়, তত ঠান্ডা কোনো জল নয়, তত বৃষ্টি কোনোখানে নেই, ঝরে যা দু চোখে তার চোখ রাখলেই, কিংবা তার শরীরের আলগোছে এতটুকু ছোঁয়া জানায়, হৃদয় কেন ধুয়ে যায় ভালোবাসলেই, তখন অন্ধকারে ভেসে যেতে করি না পরোয়া, এই তো সে এতটুকু মেয়ে, হাসে খেলে, পৃথিবী বদলে যায় তবু তাকে একটু জড়ালে। এইরকমই চমৎকার সব ছোট ছোট কবিতা তিনি লিখে গেছেন, যেগুলো আমাদের ফিরে দেখার সময় এসেছে। এবারে চলে যাই একটি গদ্য কবিতায় যাই, এবারে একটু বড়। এই কবিতাটির নাম হওয়া না হওয়ার গল্প। সে চেয়েছিল একটি সত্যিকারের প্রেমের কবিতা লিখতে, তার তো একটাই জীবন, মানুষের জীবনে
প্রেমের চেয়ে নির্মল পিপাসার জল আর কি থাকতে পারে। সে আরো অনুভব করত প্রেমই কবিতার প্রাণ, তার শব্দ, তার ধ্বনি, তার মন্ত্র। কিন্তু তবু তার কবিতা একটার পর একটা, তার নিজের লেখা কবিতা, কি প্রেম কি জল, এমনকি পায়ের নিচের শক্ত মাটি পর্যন্ত খুঁজে পেল না। কবিতার জন্যে তার দিবস রজনীর জাগরণ, যা ছিল তার জীবনের কঠিনতম সত্য, প্রেম নয়, তাকে বারবার অপ্রেমের দারুণ আগুনে ছুঁড়ে দিয়ে বলতো, এখানেই তোর পরিশুদ্ধি, এই যে আগুন মানুষের পৃথিবী, আগে তার খিদে মেটা, তোর সমস্ত কবিতা, তোদের সমস্ত কবিতা সে তার ক্ষুধার্থ জীব দিয়ে চেটে খাবে, তুই মূর্খ, জীবনের পাঠ এখান থেকেই শুরু কর। দেখতে দেখতে তার কৈশোর গেল, যৌবন গেল, এখন তার মাথার সব চুল সাদা, হাতের পাঁচ আঙুলে মাঘের শীত। মাঝে মধ্যেই রাত দুপুরে ঘুমোতে না পারার যন্ত্রণায় সে চিৎকার করে উঠত, আমি একটি প্রেমের কবিতা লিখতে চাই, মাত্র একটি প্রেমের কবিতা। আর তখনই শোনা যেত তার মাথার ভিতর, তার বুকের মধ্যে সেই কঠিন তিরস্কার, বুড়ো হয়ে গেলি, এখনো স্বপ্ন দেখছিস, দেখ ভালো করে চেয়ে দেখ, তোর চারদিকে এখন হলুদ হেমন্তের পৃথিবী। কিন্তু তারপর, তারপর কি দেখছিস? ধান কাটা হয়ে গেছে, চাষিরা ঘরে ফিরে যাচ্ছে, কিন্তু মাঝখানে ও কে, ওরা কারা? দেখতে দেখতে তার পাকা ধানের হলুদ পৃথিবী খুনখারাপি লাল, লাল থেকে আগুন, আবার আগুন, আগুন, তুমি আমাকে সারা জীবন ধরে পুড়িয়েছ, কিন্তু আমি তো শুদ্ধ হলাম না, শুধু পুড়ে গেলাম। আমি সারা জীবন শুধু হাজার হাজার মানুষের দীর্ঘশ্বাস, তাদের সর্বনাশ আমার জটায় বেঁধে সরস্বতী নদীর জলে ঝাঁপ দিতে গেলাম, কোথাও তাকে খুঁজে পেলাম না। তুমি আমাকে কি জীবন শেখাও আগুন, এই কি মানুষের জীবন? তার একটি মাত্র প্রেমের কবিতা, কবিতা, তুমি এখন তিন ভুবনের কোন অতলান্ত অপ্রেমের মধ্যে ঘুমিয়ে আছো? ঘুমাও, তুমি ঘুমাও, আর আমি জেগে থাকি আর এক আরম্ভের জন্য, মৃত্যুর মুখোমুখি আমি জেগে থাকি। এর কাছাকাছি যে কবিতাটি রয়েছে, গান গায় যে মানুষ, সেটা আপনারা অনেকেই শুনছেন, এর মধ্যে আমি বারবার সে কবিতাটি দেখতে পাচ্ছি, ওটা পড়ছি না স্বাভাবিকভাবেই। এরপরে আসলে এই প্রত্যেকটাই পড়া যায়, জানেন তো, ছোট ছোট কবিতা তো, কিন্তু প্রত্যেকটা আমি পড়লে আপনারা নিজেরা পড়ার আনন্দ থেকে বঞ্চিত হবেন, তো সেগুলো স্বাভাবিকভাবেই বাদ দিচ্ছি। কিন্তু আমি চলে যাচ্ছি আরেকটি কবিতাতে, আকাশ ভরা প্রেমের আগুন। চন্দনা তোর সঙ্গে যাব আলোর চুমায় পুড়ে যেতে, যদিও তুই ভালোবাসিস নীল আকাশে উড়ে যেতে, আমি কিন্তু স্বপ্নে দেখি আকাশ ভরা প্রেমের আগুন, প্রেমের রাজা চাইছে শিকার, তোর বা আমার টকটকে খুন। এবারে বেহুলা, সে জাগবে, জাগবেই, আমি তাকে কোলে নিয়ে বসে আছি রক্ত পুঁজে মাখামাখি রাত্রি ভেলায় ভাসিয়ে, আমি কান্নার যন্ত্রণা গঙ্গায় সাগরে রেখে কাকতারাই, যাত্রী যারা ভিড় করে, হায় না শকুন শেয়াল, কেউ বন্ধু নয়, লুব্ধ শিকারীর থাবা ধারালো দাঁতের কষা দ্বীপ প্রহরকেও ছিঁড়ে ফেলে, তবু আমি বাংলার বিধবা সতী, তাকে ফিরে পাব, হয়েছি সাবিত্রী পাতালে নরকে কিংবা যমের দুয়ারে, যেখানে ভিড়বে ভেলা যাব, সমুদ্রেও শান্ত প্রতীক্ষা স্তোত্র গাঁথব পয়ারে, গান দেব জ্বলব কিন্তু হব না অঙ্গার, সে জাগবে, জাগবে লোখিন্দর সে আমার।
এবারের কবিতাটির নাম দময়ন্তী দুই। একটি দময়ন্তী এক আছে, কিন্তু দুইটা আগে আমার সামনে চোখে পড়ছে, ওটাই পড়ি। আর না চাঁদ ওইখানে থাকো, আরো কাছে তার কাছে তুমি এসো না গো। সে আছে লুকিয়ে মুখ বুকে নিয়ে জ্বালা, দুয়ার ভেজিয়ে আলো নিভিয়ে নিরালা। ছেঁড়া বিছানার এক কোণে দেহ রেখে সে আছে ভীষণ ভয়ে, পাছে কেউ দেখে। আর না চাঁদ পায়ে পড়ি সোনা, সে আছে এমনই মোড়ে এখনই সোনা। বিষাদের সুর তার প্রেমের কবিতাতেও। এখানে একটি চমৎকার কবিতা আছে, সেটার জন্য খানিকটা অভিনয় প্রয়োজন, তাই বাদ দিচ্ছি, আপনারা কখনো পড়বেন। কবিতাটির নাম নীলমণি। এটা মহাভারতের বিরাট পর্বের একটা কথোপকথন, বৃহন্নলা এবং শৈলেন্দ্রীর মধ্যে। আমি দেখলাম ওটার আমি ঠিক মতো হয়তো পড়ে উঠতে পারবো না, তাই ওটা বাদ রেখেছি। এবারে যে কবিতাটি বাসবদত্তা। সেই যে ছেলেটি চলে গেছে আর চোখে ঘুম নেই, নেই তবু দেখি মেয়ে রোজ হাসে নাচে খেলে। মনে হয় যেন কখনো কোথাও ছিল না জোয়ান ছেলে, মনে হয় যেন মাটির মাদল কখনো বাজেনি মিঠে। সুর হতে হতে তেতো কান্নায় ভরে, কে জানে মেয়েটি সইত কেমন করে। ঝর্ণার ধারে কত বাসি ফুল রোজি ফোটে ঝরে দেখি, ঝর্ণার ধারে হৃদয় জানে না সে কি। তবুও বসন্ত হাওয়া দেয় হাওয়া দেয়, তবে দেবে সব দেবে সে বসন খুলে। শুধু চুমু দিলে তখনই হঠাৎ চুমু খেতে যাবে ভুলে। মৃত্যুকে পাহারা। পাহাড় তলিতে ছোট যে ঘর, ছোট ঘর জুড়ে সাদা বিছানা, বিছানায় শুয়ে একলা মেয়ে শরীরের জ্বরে চায় না চেনা। সেই ছোট ঘরে আসতে মানা, রোজ রাতে চাঁদ পাহাড়টাতে মদ ঢেলে দেয় নিজের হাতে। বোকা ছেলেটার তবুও নেশা আসে না, সেখানে মন মানে না, আহা সেই একা নয় সে আনা। কত মেয়ে আসে ঝোপের পিছে, শুয়ে পড়ে তার পায়ের নিচে, দাদারিয়া গানে মাতবে বলে বসন খোলে নাগরিকারা, বুকে লাজ নিয়ে ফিরেছে তারা। বোকা ছেলে ঘোরে মনের জ্বরে, ঢোকা যায় না কো এমন ঘরে, কে ঢোকে যে ঢোকে আটকা বেশে, দূর থেকে তাই দেয় পাহারা, কালো হয়ে গেছে তার চেহারা। আচ্ছা, এইবারে পেয়ে গেলাম দময়ন্তী এক। ঈশ্বর ঘুমের চেয়ে তার আর শান্তি নেই, তবে ঘুম দাও চোখে তার, আর আমি পারি নে সইতে স্থির শান্ত দৃষ্টির যন্ত্রণা। ঘুমাও ঘুমাও তুমি দময়ন্তী, আজ নয় রাত জাগবার রাত, ঘুমে রাত ঢুলে পড়ে আমাদের ঘুম নেই, আমাদের কৌতুকী বিস্ময় নির্বোধ রাত্রিকে নিয়ে। আজ নিষ্ঠুর অরণ্য হাসে আদিম উল্লাসে, পত্র সাজ ঢাকে না দেহের লজ্জা, এ দুর্দিনে রভস পালায় হায় তোমার যুগল আঁখি নিয়ে। যদি দিত কেউ ছেঁড়া ময়লা এক টুকরো বসন, হয়তো বাঁচতাম আমরা, কিন্তু বাক্য অবান্তর তোমার ঘুমানো প্রয়োজন। ঈশ্বর সে যেন ক্ষমা করে, যেন ভুলে দুঃসহ জ্বালায়, কি তার নিয়েছে কেরে স্বামী সখায় কদা প্রেমিক দারুণ দুর্ভিক্ষে। এবারে বেশ বড় হয়ে যাচ্ছে ভিডিওটি, কাজেই শেষ করার সময় এসে গেছে। এটা একটু অন্য কবিতা শুনুন। শিউলি ঝরা মাসে একজনা কি দুইজনা কি তিনজনা কি ওড়ে, তোমার লাগি বন্ধু আমার মন যে কেমন করে। এক পোহর দুই পোহর তিন পোহর রাতি, তোমার লাগি বন্ধু আমার ঘরে জ্বলছে বাতি। এক পশলা দুই পশলা তিন পশলা ঝরে, তোমার লাগি বন্ধু
আমার পরাণ কাঁপে ডরে, আচ্ছা অকাল বর্ষণ এই কবিতাটি সেদিনকে ভাবছিলাম পড়ব, ছোট্ট কিন্তু আপনাদের ভালো লাগতে পারে। টুপ টুপানি টুপ, তার কপালে টিপ, চুপ কর তুই চুপ, বুক করে ঠিপ ঠিপ, ঝরঝরানি অঝরে কেন কেন রে তুই কাঁদরে, কে গিয়েছে রাগ করে, ঝিরঝিরানি ঝরছেই ঝরছেই, শিউলিগুলি কেমন যেন করছে, বৃষ্টি ভেজা আগুন রে হেমন্তে কোন ফাগুন রে। আজকে এটা দিয়েই শেষ করব। কবিতাটির নাম আহ্বান প্রিয়াকে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, রাত অনেক পৃথিবীতে শীত ছিন্ন পাতাদের কানাকানি, আমার ঘুমের মধ্যে অস্ফুট পায়ে চলার শব্দ, দূরে রেললাইনের বুকে নিঃশ্বাস ফেলে একটা মালগাড়ি চলে গেল, নিস্তব্ধ পাষাণপুরীতে বাজল হুইসিলের সংকেত কোন সতর্ক প্রহরীর, 1350 সালের এই শীতে কে জানে কার ভয়ে নিষ্প্রদীপ আমার ঘর, হঠাৎ কানে ভেসে এলো একক পাখির কণ্ঠস্বর, চিনতে দেরি হলো না এ পাখি বসন্তের, সারা রাত জেগে শুনলাম কানাকানি, দীর্ঘশ্বাস আর সতর্কতাকে এড়িয়ে পাখির গান এগিয়েই চলেছে, অদ্ভুত মিষ্টি ওর সেই ডাক যেন আহ্বান প্রিয়াকে, বসন্তের পাখি শীতের দুপুর রাতে গাইছে গান। আজ তবে এইখানেই শেষ করি, তবে আপনারা আশা করি কিছু মনে করবেন না আমি কবিতাটি নিয়ে আর একবার পড়ি, আমি একটা জায়গাতে ভুল করেছি আমি বুঝতে পারলাম। কবিতার নাম আহ্বান প্রিয়াকে। ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড, রাত অনেক পৃথিবীতে শীত ছিন্ন পাতাদের কানাকানি, আমার ঘুমের মধ্যে অস্ফুট পায়ে চলার শব্দ, দূরে রেল লাইনের বুকে নিঃশ্বাস ফেলে একটা দূরে রেল লাইনের বুকে নিঃশ্বাস ফেলে একটা মালগাড়ি চলে গেল, নিস্তব্ধ পাষাণপুরীতে বাজল হুইসেলের সংকেত কোন সতর্ক প্রহরীর, 1350 সালের এই শীতে কে জানে কার ভয়ে নিষ্প্রদীপ আমার ঘর, হঠাৎ কানে ভেসে এলো এক একক পাখির কণ্ঠস্বর, চিনতে দেরি হলো না এ পাখি বসন্তের, সারা রাত জেগে শুনলাম কানাকানি, দীর্ঘশ্বাস আর সতর্কতাকে এড়িয়ে পাখির গান এগিয়েই চলেছে, অদ্ভুত মিষ্টি ওর সেই ডাক যেন আহ্বান প্রিয়াকে, বসন্তের পাখি শীতের দুপুর রাতে গাইছে গান। বসন্তের পাখি সত্যিই তো এমন শীতের দুপুর রাতে গান গায়, গান গাইতে কোনো মানা নেই, আপনাদের কবিতা শুনতেও কোনো মানা নেই, আর মানা নেই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবার। যারা এখনও করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা একটু সময় বার করে চ্যানেলটিতে গিয়ে যে লাল বোতামটি আছে আপনার আঙুলের একটি মূল্যবান স্পর্শ তাতে প্রয়োজন। আর যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লাগে, এই বর্তমান ভিডিও এবং এর আগে যেগুলো করেছি কিংবা আগামী দিনে যেগুলো করব, তাহলে কার্পণ্য কেন, ওখানে একটি লাইক বাটনও রয়েছে, সেই বোতামটাতেও একটা মূল্যবান স্পর্শ দেবেন, স্পর্শে কোনো ক্ষতি নেই। এই মুহূর্তে অবশ্য স্পর্শে ক্ষতি আছে বোধহয়, কিন্তু বৈদ্যুতিক স্পর্শে বোধহয় কোনো ক্ষতি নেই। আজ তবে এইটুকুই থাকুক, কবির শতবর্ষ বলে মনে হলো তার কবিতা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। আবারও যদি
এর মধ্যে সময় করে উঠতে পারি, নিশ্চয়ই তার কবিতা নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। আর প্রত্যেক দিন যা বলি, কবিতার সঙ্গে থাকুন। কবিতা মানুষকে ভালো রাখতে সাহায্য করে, ভালো থাকতেও সাহায্য করে। দেখা হবে খুব শিগগিরই, 7ই সেপ্টেম্বর, আমাদের সময়ের প্রধান সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। তাঁর জন্মদিনের বিকেলে সন্ধ্যেতে নিশ্চয়ই ফিরে আসব, এবং শুধু সেদিন নয়, তার কাছাকাছি সময় আবারও ফিরে আসব। নমস্কার।